হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? না না সরি, কেমন আছেন কথাটা বলা যাবে না, কারণ আপনি যেহেতু আমার ভিডিওটি প্লে করেছেন, অবশ্যই সমস্যায় পড়ে আপনি আমার ভিডিওটি প্লে করেছেন। তো ভিউয়ার্স, আপনি কি ওয়াইটি স্টুডিওর আপডেট ভার্সনটি পেয়ে খুবই চিন্তিত, তাই না? ট্যাগ, থাম্বনেইল এবং আপনার টাইটেলে বহুত প্রকার সমস্যা হচ্ছে, আপনি এটি চেঞ্জ করতে পারছেন না, তাই তো? তো ভিউয়ার্স চলুন আমি আপনার সমস্যার সমাধান করে দেই। হ্যাঁ, তার আগে আমি বলে দেই, আপনি তাড়াহুড়ো করবেন না এবং ভিডিওটি স্কিপ করবেন না। মনে রাখবেন, তাড়াহুড়া শয়তানের কাজ, আর সবসময় ধৈর্যের ফল মিষ্টি হয়। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন, আশা করি আপনি উপকৃত হবেন। তো সিম্পলি আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে ভিউয়ার্স দেখুন, আমি এই মাত্র 1 ঘন্টা 14 মিনিট হয়েছে আমার ভিডিওটি আপলোড করেছি, তো আমি এই সমস্যাটিতে পড়েছি। বিধায় আমি আপনাদের উপকারের জন্য ভিডিওটি তৈরি করতেছি। আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নাই করুন, আমি আপনার উপকার করবই। তো ভিউয়ার্স, আমি আমার ভিডিওটির উপরে ক্লিক করে দিলাম। তো দেখুন, এখানে এডিট আইকনের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন, এখানে থাম্বনেইল চলে আসছে। আমি থাম্বনেইল সেট করব, চেঞ্জে গেলাম। চেঞ্জে গিয়ে আমি আপনাকে দেখানোর জন্য মনে করেন এই পিকচারটা আমি সিলেক্ট করে দিলাম, দেন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন, আমি কিন্তু এখানে ট্যাগ ব্যবহার করেছি। আপনি কিভাবে ট্যাগ ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো দেখুন, এখানে সেভ আইকনটি কাজ করতেছে না ভিউয়ার্স, এখানে সেভ আইকনটা আমি যতই ক্লিক করি না কেন কাজ করবে না। আপনার এটিকে কাজ করানোর জন্য যেটি করতে হবে, আপনি যে টাইটেল ব্যবহার করেছেন সেই সেম টাইটেল আপনি আপনার ডিসক্রিপশন বক্সে এবং আপনার ট্যাগে ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করেন তাহলে আপনি শত চেষ্টা করলেও এটিকে আপনি সেভ বাটনটিকে ওপেন করতে পারবেন না। তো আপনি আপনার ডিসক্রিপশন থেকে আপনার সেম টাইটেলটিকে কেটে দিবেন এবং আপনার ট্যাগ থেকে সেম টাইটেলটিকে কেটে দিবেন। দেওয়ার পরে আপনাদের যা করতে হবে, অ্যাডভান্স সেটিংসে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন এটাও সিলেক্ট করতে পারেন, অথবা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটাও আপনি যেটা ইচ্ছে সেটাই সিলেক্ট করতে পারবেন। দেন এখান থেকে এটিকে আপনি কিডসদের জন্য তৈরি করেছেন নাকি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না, যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস দিবেন, আর বাচ্চাদের জন্য না হলে তাহলে নো দেবেন। যাই হোক, আমি এটা সিলেক্ট করলাম না, আপনার ভালো লাগলে সিলেক্ট করবেন। তো ভিউয়ার্স, আমি ব্যাগে ক্লিক করে দিলাম, বেসিক ইনফোতে ক্লিক করে দিলাম। দেন দেখুন, আমার টাইটেলের উপরে ক্লিক করে আমি এই ভিডিওটিকে, আমার এই চিহ্নটিকে আমি ব্যবহার করলাম। দেখুন, আমার এখানে সেভ বাটন চলে আসছে। সিম্পলি আমি সেভ বাটনের উপর ক্লিক করে দিলাম, দেখুন এটি সেভ হচ্ছে। ভিউয়ার্স দেখুন, ইডিট সেভড অলরেডি লেখা আসছে, আমার থাম্বনেইলটিও চেঞ্জ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনি এভাবে আপনার সমস্যাটিকে সমাধান করে নিতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।